দ আল হাবিব দেশের বাড়ির জন্মস্থান আমার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশ আমি বর্তমানে ঢাকা মিরপুর জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম আমার এক মাদ্রাসা ওই মাদ্রাসার আমি প্রিন্সিপালের দায়িত্বে আছি আর সাংগঠনিকভাবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আর ঢাকা মহানগরের সদস্য সচিব হেফাজত ইসলাম কোথায় থেকে আসছে আর উদ্দেশ্যটা কি মূল ব্যাপারগুলো কি মূল ব্যাপার হইল হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনটা আলামা আহমদ শফি সাহেব হজরত হুসাইন আহমদ মদনী রহমদুল্লাহ খালিফা হাটাজারী মাদ্রাসার মহাপরিচালক ওনার নেতৃত্বেই বাংলাদেশের ওলামাই ওলামাইকরাম বিশেষ করে চট্টগ্রামের ওলামাই ওলামাইকরাম সকলে মিলে হেফাজতে ইসলাম গঠন করেন আজকের থেকে তিন বছর আগে বিশেষ করে যখন আমাদের কৌমি মাদ্রাসাগুলি সম্পর্কে কেউ কেউ নানান ধরনের কটুক্তিপূর্ণ বক্তব্য রাখতে শুরু করে কৌমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র এই মাদ্রাসা থেকে সন্ত্রাসী সৃষ্টি হয় কৌমি মাদ্রাসা বেকার সৃষ্টি করে কৌমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা দেশে এই দেশের জন্য বেকার সমস্যা এ জাতীয় নানান কথাবার্তা যখন আলি মুলামা একরাম সম্পর্কে যখন আসতে থাকে আর তখন ইসলামের হেফাজতের জন্য কবি মাদ্রাসা হেফাজতের জন্য আলেম মুলামা একরামকে হেফাজতের জন্যে শিক্ষাকে হেফাজতের জন্যেই মূলত অরাজনৈতিকভাবে এটা কোনো রাজনৈতিক দলের লিজুন নয় কোনো রাজনীতির দলের সাথে কোনো সম্পৃক্ততা তার নাই আচ্ছা অরাজনৈতিকভাবে সংগঠনটি গড়ে উঠেন চট্টগ্রামই সর্বপ্রথম সারা দেশে সদস্য রাখা হয় তো ফেব্রুয়ারি মাসে একটা সাবাগ আন্দোলন শুরু হয়েছিল আর এটার বিরুদ্ধে আপনারা উঠে গেছে কারণটা কি বিষয়টা হলো শাহবাগে যে আন্দোলনটা শুরু হয়েছে আমরা মূলত এই আন্দোলনের বিরোধী না শাহবাগে আন্দোলন শুরু হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যুদ্ধ অপরাধীর বিচার আমরা চাই যুদ্ধ বিচারের দাবিতে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কেউ সুচ্চার হতে পারে আন্দোলন গড়ে তুলতে পারে সভা সমাবেশ মিছিল করতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু শাহবাগের ওই মঞ্চে যারা জড়ো হয়েছিল এই যে ইসলাম বিরোধী বলগার যারা বলগের মাধ্যমে ইসলাম সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে উম্মাহাতুল মিনীন রাজি আল্লাহ তালহ সম্পর্কে এবং বিভিন্নভাবে কুটুক্তিপূর্ণ বক্তব্য যেটা সীমাহীন পেপার পত্রিকায় প্রকাশিত হয়েছে রাসুল সাল্লা সাল্লামের নামটাকে বিকৃতি করে হুজুরের নাম জীবন আহমদ আচ্ছা মোহাম্মদ এটাকে বিকৃত করে আহমক মোহাম্মদ যে আমি ওইগুলা পড়েছিলাম এই ধরনের এই ধরনের বক্তব্য যখন ওনারা এখানে দিচ্ছেন এই মানে ওনাদের মানে এই বক্তব্য যারা দিচ্ছেন তাদের নেতৃত্বে যখন এটা হচ্ছে আর এই জায়গার মধ্যে যখন তারা এ কথা বলা হয়েছে যে স্বয়ং আল্লাহ যদি নেমে আসে তাকেও ফাঁসি দেওয়া হবে আল্লাহ নেমে আসলেও ফাঁসির থেকে ফিরাইতে পারবে না এই ধরনের বক্তব্য যখন দেওয়া হয়েছে তখন মূলত হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লাহ মাহমুদ সবি সাহেব এই নাস্তিক বলদের বিরুদ্ধে নবিরিজ্ঞ তরক্ষার্থে ইমানের হেফাজতে এই আন্দোলন শুরু করছে যেটা সেটা হলো আমাদের স্পট ছিল ছয়টা অবরোধের মধ্যে একটা স্পট ছিল বাবুবাজার ব্রিজ বাজার ব্রিজ যেটা ওই বুড়িগঙ্গা নদীর উপরে ওই বাবুবাজার ব্রিজ যে স্পটটা সেই স্পটের মধ্যে কয়েক লক্ষ মানুষ ছিল এই মানুষগুলো শাপলা চত্বর পর্যন্ত আসার যে রুটটা সেটা হল বঙ্গবন্ধু সামনে দেওয়া আর ওই দিক দিয়ে যখন ওই মিছিল আসতেছে তখন ছাত্রলীগ যুবলীগের ওরা ওই মিছিলের উপর আক্রমণ করছে সেখানে আমাদের লোকজনকে শহীদ করছে আমাদের লোকজনকে আহত করছে ওই জায়গায় আমাদের লোকজন মায়ের খাইছে কাউকে মায়ের দেয় নেই এটা আমরা স্পষ্ট বলতে পারি গাছের উপরে মতামতটা হলো আমরা ঘোষণা দিছি তসবি আর জাইনামার সাথে নিয়ে আসবেন আমাদের কর্মীদের আমাদের উপরে একটা খুব ছিল যে আপনারা এই ঘোষণা কেন দিলেন আমাদের হাতে অন্তত একটা লাঠি সুটা কিছু থাকলে অন্তত আমরা নিজের হাত মানে আত্মরক্ষা করতে পারতাম আমাদেরকে তসবি আর জায়নামাজ আনতে দিলেন তসবি আর জায়নামাজ নিয়ে যারা আসে তারা কি সাথে করাত নিয়ে আসছিল গাছ কাটার জন্য তারা কোরআল নিয়ে আসছিল গাছ কাটার জন্য এটা তো দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এটাকে বিশ্বাস করবে আপনার কি কোনো বিশ্বাস করতে পারতেন কি কি হতো না আমরা এই ধরনের কোনো ধারণাও করি নাই যে আমাদের দেশের সরকার আমাদের দেশের পুলিশ আমাদের উপরে এইভাবে চাপিয়ে পড়বে আমরা ওই দেশের নাগরিক জি তো আপনি দুইটা সময় পৌঁছে গেছেন দুইটা সহ দুইটা এরকম হবে তারপরে কি দেখছেন আপনি স্ট্রেট চত্বরে গেছিলেন আমি ডাইরেক্ট যে স্টেজে গেছি আচ্ছা তো কি দেখেন কত মানুষ দেখেন তখন তো প্রচুর লোকজন মানে চতুর্দিকে তিন দিক রাস্তা তাকাইলে শুধু মানুষ আর মানুষ দেখা যায় কতটুকু পরিবেশটা কেমন ছিল কিন্তু ওই যে বাইত মোটামুটি গুন্ডগুল হচ্ছে সেই গুণ্ডগুলের খবর আসতেছে শোনা যায় হ্যাঁ ওইদিকে মানে ফায়ার করতেছে কিংবা ওইদিকে গুন্ডগুল হচ্ছে ওইটার কিছু আওয়াজ আমাদের কাছে আসতেছে কিন্তু আমরা তো সেই কান দেয়নি বরংsoe ওখানে আমাদের কাছে এখানে স্টেজে এখানে লাশ আসছে আমাদের কর্মীদের তারপরে আমাদের লোকজন আহত হয়ে আসছে তারপরে আমরা লোকজন কতwidetilde করে নেই কয়জন কয়জনের লাশ আসছিল তখন বোধহয় প্রায় তিনটা তিনটা লাশ তখন আসছে তিন জন মারা গেছে ওই সময় আমি যেটা দেখতে পারছি আর এটা শুনতে পারছি আচ্ছা কিন্তু আমি শুনছি যে সাতজন মারা গেছে পিচ্ছি দেখা যাচ্ছে ছবিতে এটার উপর আপনার মতামতটা কি এটার উপর আমার মতামত হলো এত বড় বিশাল একটা সমাবেশ মিছিল তারপর চতুর্দিক থেকে যেমন আমার বাচ্চা আমার বাচ্চা বাসায় আমি তার আমার ওয়াইফকে বলছি যে তারা যেন ঘর থেকে বের না হয় আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে সে আমাকে চিৎকার করতেছে যাবো আমি একটু যাবো দেখতে কারণ লোকজন যখন হাজার হাজার লোকজন তার মাদ্রাসা ছাত্র ছাত্ররা সবাই যখন যাচ্ছে উৎসাহিত এরকম হয়তো কারো ছেলে তার পিতাকে তার বাবাকে বলছেন যে আমাকে একটু নিয়ে যাও কেউ হয়তো ছোট ভাই বড় ভাই কে বলছেন আমাকে একটু নিয়ে যাও সে মাদ্রাসায় তার সমস্ত ঘটনা হবে যে নিয়ে না এই ধরনের কোনো কথাই না এরপরে এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের মিছিলে যদি কোনো দিক থেকে কোনো একটা বাচ্চা আইসাহ থাকে কোন মাদ্রাসার কোন একটা ছাত্র সেটা হয়তো আমি যেভাবে বললাম এইভাবে আসছে আমাদের এখানে কোনো একটা বাচ্চা ভিডিও পঠেছে অথবা মিডিয়াতে কোথাও দেখা যাওয়াতে সেটা আমাদের জন্য এত বড় মহাভারত গলারা তাদের বাচ্চাদেরকে কান্দি নিয়ে যখন মিছিল করে সেখানে নাচানাচি করে সেটা কোনো দোষ হয় না যারা এই কথা বলতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মহিলা শুধু বর্তমান না গত সরকারের প্রধানমন্ত্রী মহিলা ছিল এর আগের সরকারের প্রধানমন্ত্রী মহিলা ছিল এর আগের সরকারের প্রধানমন্ত্রী মহিলা ছিল যারা কথা বলতেছে তারা আমাদের কাছে শুধু একটা প্রমাণ পেশ করুক যে আমরা নারী উন্নতি বা নারীদের নেতৃত্ব বা নারীদের অধিকারের আমরা বিরোধী এই প্রমাণটা তারা কোথার থেকে পাইল ওই যে নারী যে প্রধানমন্ত্রী হইল আমরা কি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিচ্ছি পর্যন্ত আমরা তো ওই দেশেই ছিলাম আমরা আমাদের ওলামা একরাম কেউ কেউ রাজনীতির সাথে জড়িত ছিল কেউ কেউ আন্দোলনের সাথে আমরা আন্দোলন করছি দীর্ঘ সময় তসলিমানসলিন বিরুদ্ধে আন্দোলন যখন করি তখনও নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরা যখন আহমদ শরীফ বিরুদ্ধে আন্দোলন করি তখনও নারী প্রধানমন্ত্রী কোথায় আমরা তো এই ফতোয়া কোনো দিন দেয়নি আজকে বর্তমানে স্পিকার বানানো হয়েছে আমরা কি কোনো ফতোয়া দিছি বলেন এরপরে আমরা কি আজ পর্যন্ত আমাদের কোনোর কেরাম বলছে যে গার্ড স্কুলগুলি বন্ধ করে দাও গার্লস কলেজগুলি বন্ধ করে দাও বলছে কোনোদিন নারী মানে গার্মেন্টসে চাকরি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমরা কি আজ পর্যন্ত কোনোদিন ফটোয়া দিছি আমরা নারী অধিকারের বিরোধী নয় নারী উন্নয়নের বিরোধী নয় আমরা ইফতির বিরোধী আমরা নারী নির্যাতনের বিরোধী নারী জাগা জাগায় পদে পদে ইসিট খাবে সেটার বিরোধী নারী অকাতরে বিভিন্ন জায়গায় যান দিবে সেটার বিরোধী দরখাস্ত যে আমরা করেছি আমাদের অবরুদ্ধ ছিল সকাল সন্ধ্যা আমরা সন্ধ্যার সময় চলে যাব সে কথা আমি এখনো বলি কিন্তু আমরা সাপলাচত্বরে জমায়েত হইতে গেলাম কেন সেটা আগে বুঝতে হবে বাংলাদেশের যত আন্দোলন হয় আমি বাংলাদেশের কথাই বলবো অন্য দেশের কথা বলবো না হরতাল যদি হয় হরতাল পরবর্তী একটা সমাবেশ হয় অবরোধ যদি হয় অবরোধ পরবর্তী একটা সমাবেশ হয় সব দলেই করে মিছিল যদি হয় মিছিল পরবর্তী একটা সমাবেশ হয় সেখানে মূল মূল যিনি নেতৃত্বে থাকেন তিনি একটা বক্তব্য রাখেন বক্তব্য দিয়ে তারপরে উনি সবাইকে বিদায় দেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এখন আমরা অবরোধ করছি ছয়টা স্পটে আল্লাহ মাহমুদ শফি একজন বয়বৃদ্ধ একজন বুজুর্গ মানুষ উনি ছয় জায়গায় যাইতে পারবেন না এটি আমরা পুলিশ প্রশাসনকে বলছি যে আমাদেরকে এক জায়গায় জমায়েত হইতে দেন আল্লাহ মাহমুদ শফি সাহেব ওনার দোয়া নেওয়ার জন্য সারা দেশ থেকে লোকজন আসবে ওনাকে এক নজর দেখার জন্য আসবে উনি সেখানে চেহারাটা দেখাবেন সকলের সামনে একটু বক্তব্য দিবেন আকৃ মনযাত্রা করবেন এই জন্য আমরা সাবলাচত্র জমায়েত হয়েছি কিন্তু উনি বিকাল চারটার পর মঞ্চে আসার কথা উনি আসতেছেন আসতেছেন শেষ পর্যন্ত ওনাকে আসতে দেওয়া হয় নাই ইতিমধ্যে আমাদের কয়েকজন শহীদ হয়ে গেছে চতুর্দিকে লীলা ঘটাই দিছে সরকার এবং সরকারি বাহিনী এবং সরকারি দলের লোকেরা এই মুহূর্তে আমরা মূলত বলতে গেলে একদিক থেকে হলো উনি আসতে পারে নাই ওনার আখেরি কথা আমরা শুনতে পারি আরেক দিক থেকে আমরা চতুর্দিকে অবরুদ্ধ হয়ে গেছি এই অবস্থায় সাপলা চত্বর আমাদের যাওয়ার মতো কোনো প্রকার গতি ছিল না আমরা সেখানে থাকার জন্য যদি আল্লাহ মাহমুদ ঠিক আমাদের কথা মতো এরপরে ক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখতে চাই আমরা সেখানে একরাত্রতা মানে ছিলাম এবং বারবার আমরা বলছি আল্লামা মা বাবু নগরী সাহেব উনি আসছেন রাত্রে নয়টা নয়টা সাড়ে নয়টার দিকে মঞ্চে উনি লালবাগে ছিলেন হুজুরের সাথে উনি বাইরে হতে পারছেন হুজুর যখন আসতে পারেন নাই পরে উনি আসছেন উনি আইসা বলছেন যে হুজুর ফজরের পরে আসবে উনি এখন আসতে পারে নাই ফজরের পরে উনি আসবেন আইসা আকরি বনজাত করবেন আপনাদেরকে পরবর্তী নির্দেশ দিবেন আপনার রাত্রে এখানে অবস্থান করেন আমরা এখানে একটা রাত্রে অবস্থান করাটা আমাদের জন্য দূষণীয় হয়ে গেল আমাদেরকে সেখানে বুলডোজার চালাইয়া ব্রাশ ফায়ার করে সেখান থেকে উৎখাত করে দিতে হবে আর তিন মাস পর্যন্ত সাপ আগে সেখানে পুলিশ পাহারা দিয়ে তাদেরকে রাখা হলো তারা এই দেশের নাগরিক আমরা কি বন্যার বেশি আসছি নাকি বিষয়টা হলো যে চতুর্দিক থেকে এক যুগে আক্রমণ করছে হাজার হাজার পুলিশ এর মধ্যে মানে লোকজনের মুখে যেটা বিভিন্ন মিডিয়াতে আসছে যে দশ হাজার পুলিশ বিডিআর র্যাব বিজেপি র্যাব তাদেরকে এখানে মোতায়েন করা এক যুগে চতুর্দিক থেকে আক্রমণ করছে এখন উনি যদি বলেন যে 10 মিনিট লাগছে যে 10 মিনিটে এত বড় একটা বাহিনীকে উনি উৎখাত করে দিতে পারছেন এটা তো জুলুমের শেষ সীমা এরপরে 10 মিনিটে যদি এত লক্ষ লক্ষ মানুষকে এখান থেকে উৎখাত করে দেন তাইলে উনি নিজেই বলুক যে এখানে কতগুলি মানুষকে উনি নিহত করছেন বা কতগুলি মানুষকে শহীদ করে তারপরে দশ মিনিট এটা পারছেন এরপরে এইভাবে যে এখানে মানে গুলি চালাই দিল দশ মিনিট না ২টা দুইটা চল্লিশে আক্রমণ শুরু আমার জানা মতে সেই আক্রমণটা চলছে ফজরের নামাজের আজান হয় চারটার পরে বোধ হয় চারটা পাঁচ দশে ওই সময় পর্যন্ত এই আক্রমণ চলছে আওয়াজটা কেমন ছিল তখন আপনি চকৃতি একটু স্পষ্ট করে বলতে আওয়াজটা হইলো যে একোত্তরের ছাব্বিশে মারছে যেই তাণ্ডব বা পাকিস্তানের হানাদার বাহিনী গোটাই ছিল এর চাই তো জঘন্য রকম অবস্থা হয়েছে ওই সময় এরকম অনেকে অনেকে বলছেন অনেকে বলছেন যে মানে যারা আহত হয়েছে তারা বলছে তারপরে ওখানে ওখানে যারা ছিল ঠিক এরকম যাদের চোখে পড়ছে এরকম অনেকে বলছেন যে মানে গাড়ি ভরে লাশ এখান থেকে নিয়ে গেছে যেনি কিন্তু আমার চোখে তো আমি তো দেখিনি এই ধরনের চিন্তায় আসে না কারণ আমরা সরকারের উপরে আশাও করি নাই যে আমাদের উপরে এরকম ভাবে আক্রমণ করে ফেলবে আমরা হয়তো এরকম হইতে পারে যে ওই যেমন টিয়ার সেল সারে তারপর একটা মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিশার্জ করে বুঝেননি এর চাইতে আমাদের দেশের সরকার আমাদের দেশের পুলিশ আমাদের উপরে করবে এই ধরনের কমে যাচ্ছিল না যার ফলে আমাদের কোনো প্রতি মানে পদক্ষেপ ছিল না আমরা আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি ওইটা মানে আমরা শুধু যেখানে খবর পাচ্ছি যে নিখোঁজ যেখানে খবর পাচ্ছি যে মুখে একজন মারা গেছে আমরা আমাদের লোকজন সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি যায় তারপরে মানে সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে নাম ঠিকানা সহ অনেক মানুষ ভয়ে আছে এখন সকলেই ভয়ে সবাই ভয়ে মানে নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না সেগুলি তো আমাকে জিজ্ঞেস করে লাভ কাদের সিদ্দিকি কি বলছে কাদের সিদ্দিকি বলছে রানা পেলা যায় যদি কেউ মারা গেছেন নিখোঁজ হয়েছে যদি সেখানে যায় তাকে পুরস্কৃত করা হয় তার নাম ঠিকানা খুব সাদরে গ্রহণ করা হয় জানি তাকে টাকা পয়সা দেওয়া হয় আর হেফাজত ইসলামের কেউ মারা গেছে কথাটা বললে সাথে সাথে তাকে রিমান্ডে নেওয়া হবে নির্যাতন করা হবে সরকারের বিষয়টা হলো কথা তো আসলে আমরা বলি না ওই মানে অপজিশন আর সরকারের মহাজুড়ের অংশের এক লিডার বলছেন যে বর্তমান সরকারের তেরো জন হইল নাস্তিক আর পাঁচজন হইলো পাগল আমাদের ওই বরিশাল অঞ্চলে একটা কথা আছে যে একজন পাগল যদি নৌকায় উঠে তাহলে এই পাগলে নৌকা ডুবায় আর দুইজন পাগল যদি লঞ্চে উঠে দুইজন পাগলের লঞ্চ ডুবায় আর তিনজন যদি স্টিমারে উঠে তাহলে সেই স্টিমারও ডুবে বর্তমান সরকারের কেবিনেটে পাঁচ পাগল এটাও ডুববার বেশি বাকি থাকবে না ইনশাল্লাহ কিন্তু ঘটনাটা হয়েছে যে কথা তো এক এক সময় এক একটা বলে সরকারি কথা নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না কোনো জবাব দিতে চাই না তার কারণটা হলো একবার বলছে তিনজন একবার বলছে সাতজন আবার বলছে যে ওই তিনটা লাশ এখানে পাওয়া গেছে আর ওই সাহেব বলছেন যে এগারো জন হাসতে হাসতে বলছেন যে এগারো জনের মত আসলে ঘটনা হয়েছে কি সরকার কি বলছে সেটা আমাকে জিজ্ঞাসা না করা ভালো আমি সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতেছি না কারণ সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমি নেই তো যদি বলি মুখ খুলি আর কি তাহলে তো একটাও টিকতে পারবে না চল্লিশ বৎসরের ইতিহাসে কোন ব্যাংক লুট করা তো দূরের কথা কোন ব্যাংকের গায়ে হাত দিছে আমাদের কোন কর্মী কর্মী মাদাসায় কোন ছাত্র আলী বলা মাইকের ইতিহাস আছে আমরা সেখানে ব্যাংক লুট করতে গিয়েছিলাম তো মানুষ অনেক তথর উপরে বসতেছে এখন এটা তো আমরা জানতে পারছি আপনি তাদেরকে কি বলেন যারা অনেক কিছু জানে কিন্তু খোলাভাবে বলতেছে না খোলাভাবে বলতে পারতেছে না ভয়ে নির্যাতনের বইও বলতে পারতেছে না কিন্তু বলবে একদিন বলবে মুখ খুলতেছে খুলবে সামনে আরো সব প্রকাশ হবে How could this massacre have taken place in Dhaka's central business district and still be shrouded in such mystery? The actions of security agencies, politicians, media, and civil society surrounding this horrific incident require robust investigation and challenge. Every massacre inspires a response. In England, the Peterloo massacre of 1819 took the lives of fifteen and injured more than four hundred as cavalry charged protesters demanding political reform. In the horror and outrage that ensued, the Manchester cotton merchant John Edwards Taylor founded a newspaper that we now know as The Guardian. Peterloo changed the political environment of the United Kingdom, seeding movements towards a more just and equitable society. It took over a hundred years for universal franchise to be achieved in nineteen twenty eight. We hope and pray that the fifth of May protesters and their families have not suffered in vain, and through raising awareness of their humanity, fear, injury, and death, that a similar transformation may be begun in Bangladesh.